সমাজে আপনাকে স্বাগত। সভাপতিত্ব করছেন আমাদের জেলা পরিষদ সিলেটের সম্মানিত সম্মানিত সুদীজন, বিশেষ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী বৃন্দ, বাংলাদেশ, আমরা যে 2041-এর যে সমিতি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি যেন বেশি নিবেদিত হতে পারেন। শিক্ষার্থীদের জন্য আপনাদের জন্য একটি ড্রিম যেটি থাকে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের অন্যান্য অতিথিবৃন্দ, ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চিন্তা করা। মূল সময় এসে পৌঁছেছি আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষিত ভারতবর্ষের সরকার বারবার আমাদের বলেছেন যে এনআরসি তাদের আভ্যন্তরীণ বিষয় এবং এইটি আমাদের কোনোভাবে এর কারণে আমাদের কাছে কেউ তারা পুশ করবে না, কোনো আপনার বাঙালিকে ভারত থেকে আমাদের কাছে পুশ করবে না, তো এটা সরকার বলেছেন। এখন মাঝে মধ্যে যে তথ্য বের হয় অনেকগুলোই শোনা যায় পরবর্তীতে এগুলো সত্যি না, আর ভারত সরকারের তারা বারবার আমাদের অঙ্গীকার করেছে যে এনআরসি ইজ নট গোয়িং টু ইন এনি আন্ডার এনি সার্কামস্টান্স আমাদের এফেক্ট করবে না, আমরা তাদের বিশ্বাস করি।